নমস্কার, সোশ্যাল বাংলায় রাজনৈতিক বিষয় আলোচনায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর। রাজনৈতিক বিষয় আলোচনায় যে মানুষ বা যে রাজনৈতিক ব্যক্তিত্বটি আজ অংশগ্রহণ করছেন আমাদের আলোচনায়, তিনি হচ্ছেন এই রাজ্যের একজন কংগ্রেসের লড়াকু সৈনিক বলা যেতে পারে, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপালবাবু। গোপালবাবু, স্বাগত সোশ্যাল বাংলা। প্রথমে যে জিনিসটা জানতে চাইব, এসিড টেস্ট, ফ্লোর টেস্ট, মহারাষ্ট্র নিয়ে দীর্ঘ জল্পনা, এই ঘটনাটাকে কীভাবে দেখছেন এবং তার প্রভাব ত্রিপুরা রাজনৈতিক পরিমণ্ডলে আপনাদের কংগ্রেসের দলের পক্ষে কতটা যাবে? দেখুন, একটা অবাস্তব একটা নরেন্দ্র মোদী সাহেব বলেছিল যে ভারতবর্ষ কংগ্রেস মুক্ত করবে। এখন আজকে যে এজন টুডে মহারাষ্ট্রে তো একটা শিক্ষা পেয়েছে এবং মহারাষ্ট্র নিয়ে আজকে যে অবস্থাটা দেখুন, অ্যাকর্ডিং টু এই এখানে সারা ভারতবর্ষে 1917 সালে বিজেপি রাজ্য, 2017 সালে বিজেপির রাজ্য দখল ছিল 71%, 71 শতাংশ। তখন রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ছিল, মহারাষ্ট্র ছিল, এই ছিল। এখন গিয়ে দাঁড়িয়েছে 2019, আজকে মহারাষ্ট্রে জোট সরকার হওয়ার পরে এখন আজকে গিয়ে দাঁড়িয়েছে 40%, মানে 60% এন্টি পদ্মবা, এন্টি রাম রাজ্য, আর 40% হলো জুমলাবাজ। এটা আমি কি বলবো, আপনারা ভালোভাবে বুঝেন, আমি স্ট্যাটিস্টিক দিয়ে বলছি। এই যে মোদিজি টোটালি একটা মিথ্যার ভেষাদি দিয়ে মানুষকে বোকা বানিয়ে সারা ভারতবর্ষে মানুষকে, ভারতবর্ষের মানুষকে বেকুব বানিয়ে সে ক্ষমতায় এসেছিল 2014 সালে। তারপরে 2019 সালে ফিরে এসে, কিন্তু বক্তব্য ফ্যাক্টস রিমেইন, ফিরে এসে এটার মধ্যে বিতর্কিত আছে, এটা আমি এলাম না। এখন রাজ্য রাজ্যের অবস্থা দেখুন, আমাদের রাজ্য অ্যাকর্ডিং টু বি দিল্লিতে, যেমন সারা ভারতবর্ষে মোদিজি যখন 2013-14 তখন সারা ভারতবর্ষে ঘুরেছিল, তখন হি ওয়াজ চিফ মিনিস্টার অফ গুজরাট, উনি বলেছিলেন 56 ছাতি হায় মে কই কো ডরতানি। তো উনি বলেছিলেন কি মেইন যে কথাগুলি ভারতবাসীকে বলেছিলেন, আচ্ছা দিন আয়েগা, ভালো দিন আসবে, ক্যা দেন মাঙ্গাই কমেগা, দিন জিনিসপত্রের দাম কমবে, নজওয়ান ভাইয়র বোন হো, ওই যে বেকার, হার সাল মে 2 করোড় নকলি দিলা দেয়গা, মানে 2 কোটি নকলি চাকরি দেবে। আজকে 6 বছর হলো, 5 বছর 19 পর্যন্ত, আজকে 6 বছর চলছে, তাহলে 6 দুগুণে 12 কোটি চাকরি হওয়ার কথা ভারতবর্ষে, 90 লক্ষ কর্মহীন হয়েছে। এবং অটোনোমাস ক্ষেত্রে যেমন মারুতি কোম্পানি 3.5 লক্ষ লোক কর্মচ্যুত হয়েছে, ছাটাই হয়েছে, অন্যান্য অটোমোবাইলসে 2 লক্ষ। এমনিতে প্রতিদিন ইন্ডিয়ান এয়ারলাইন্স, এটা আমাদের গর্ব, ওটা বেসরকারি দিকে ঠেলে দিচ্ছে। এবং এইভাবে ভারতীয় যেগুলি লাভজনক সংস্থা, তো ইন্ডিয়ান লাইন্স আমাদের, এটা দেখুন অনেক সময় তো স্ট্রাইক হয়, আমার মনে আছে যখন ইন্ডিয়ান লাইন্স একা ছিল, যখন স্ট্রাইক হয়েছিল কি দুর্দশা মানুষ। ইন্ডিয়ান এয়ারলাইন্স এখন প্রাইভেটাইজেশন করছে, যেমন BSNL, তাই এই সরকার ব্যর্থ। আরও কতগুলি আছে, আন্ডারটেকিং আছে, এগুলো দিয়ে দিচ্ছে।
আপনি যদি আমি যেগুলি বলার পর আপনি বলেন, কারণ হলো আমি তো একটা লিঙ্ক হারিয়ে যাব একদম, যার যেটা হয়েছে সারা ভারতবর্ষে, যেটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে সেটা একবার অমিত শাহ যে এখন হোম মিনিস্টার, ওনাকে মহারাষ্ট্রে তখন বিজেপি সরকার, বিজেপি এবং ওই উদ্ধব ঠাকুরদের সরকার, যে আপনারা তো এই বলেছেন, এটা হলো মোস্ট প্রবাবলি 2018-18 সময়, আপনারা তো কিছু রক্ষা করতে পারেননি, আচ্ছাদিন, মাঙ্গাই কমে গেল, 2 লক্ষ চাকরি, 2 কোটি চাকরি পারে আর কি, 100 দিনের মধ্যে বাহার সে কালাধন লেগা, মানে ব্ল্যাক মানি, হরেক আদমী কা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মে 15 লাখ রুপিয়া ঘুচ জায়গা, মানে 100 দিনের মধ্যে 15 লক্ষ টাকা ঘুচে যায়, ঢুকে যায়। তাহলে এই সমস্ত যো নজওয়ান ভাইদের যে ভরসা যে বছরে 2 কোটি চাকরি হবে, 15 লক্ষ টাকা করে পাবো, ভালো দিন আসবে, জিনিসপত্রের দাম কমবে, তাইলে কী হচ্ছে, মানুষ ইন্সপায়ার হয়েছে। সেটা যখন একে জিজ্ঞেস করা হলো অমিত শাহজি, তখন উনি সভাপতি ছিলেন, এখনও আছেন হোম মিনিস্টার প্লাস প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি, উনি বলল দেখিয়ে নির্বাচন কে পাইলে থোড়া থোড়া জুমলাবাজি চলতা হয়, এই জুমলা কথাটা আসলো, মানে মিথ্যা কথা নির্বাচনের সময়। তাইলে ওদের সভাপতি উনি স্বীকার করেছেন যে নির্বাচনের পূর্বে মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস দিতে হয়, ইট ইজ নট আমার কথা নয়, আজকে যে আমি কথায় কথায় জুমলা সরকার বলি এটা তো অমিত শাহর কথা, আমার কিছু কারণে, আপনি বলুন এই যে অবস্থাটা চলছে ভারতবর্ষে, এই যে রিজার্ভ ব্যাঙ্ক থেকে এটা আপৎকালীন 10 লক্ষ কোটি টাকা জমিয়ে গেছে ইউপিএ সরকার এবং কংগ্রেস সরকার ডক্টর মনমোহন সিং দলবচ্চরে, এটা কী জন্যে, ভারতবর্ষে যদি কোনো দিন ন্যাচারাল ক্যালামিটি হয়, ভূমিকম্প, হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়ে গেছে, ফ্লাড বা বিভিন্ন এপিডেমিক কিছু হলে এখান থেকে টাকা এনে এরা কম্পেনসেট করবে, মোকাবিলা করবে, এখন কী হয়েছে 1,76,000 কোটি টাকা নিয়ে এসছে জোর করে, এবং রিজার্ভ ব্যাংকের রুল 7 এই 7 ক্লজ মোতাবেক ওরা এমনিতে দিতে পারে না, দেবে না, না করেছিল, কিন্তু রিজার্ভ ব্যাংকের যে আইন এই আছে রুল 7 এই ক্লজ 7 মোতাবেক ওরা দিতে বাধ্য, কারণ সরকার যদি ডিমান্ড করে, যেহেতু এটা ভারতবর্ষে একটা গণতান্ত্রিক সরকার, ওরা দিতে বাধ্য হয়েছে, এবং ওরা ওরা কী করেছে, ওরা 1,76,00,000 কোটি টাকা নিয়ে গেছে, ব্যাংকক্রাফ্ট হয়ে গেছে, গোল্ড বিক্রি করা শুরু করছে, একটা আনডিক্লেয়ার্ড একটা অর্থনৈতিক জরুরি অবস্থা ভারতবর্ষে চলছে, হু ইজ রেসপন্সিবল, এবং আমার আমি অ্যাজ এ টুরিস্ট প্রাইম মিনিস্টার এটা ভ্রমণ ভালোবাসে, ঠিক আছে, উনি বিশ্ব ঘুরে নিয়েছে, কয়েকদিন আগে দেখলাম প্রায় 700 কোটি টাকা ওনার পেছনে খরচ হয়েছে, ওই এয়ার ইন্ডিয়া যে প্লেন ভাড়া খাওয়াছে অ্যামাউন্ট অলমোস্ট 700 ক্রোর্স উনি বিশ্ব ভ্রমণ করে ফেলেছে, একটা কাজ উনি করেছে, ইজ এ টুরিস্ট প্রাইম মিনিস্টার। সেম ইন ত্রিপুরা আমাদের বিপ্লব বাবু মাননীয় মুখ্যমন্ত্রী, উনিও রাজ্যে থাকেন না, উনি আমি কি যে কথাটা বলছি, ভারতবর্ষে যতগুলি মুখ্যমন্ত্রী আছে আমার জানা নেই, ওনার যেমন দিল্লিতে উনি একটা বাংলো নিয়েছেন, প্রেয়ার না করলে তো বাংলো পাওয়া যায় না, তাহলে বাংলো যদি নিয়ে থাকেন, মুখ্যমন্ত্রী তো দিল্লি যাবে কাজের জন্য, পারমানেন্টলি থাকার জন্য নয়। বিপ্লব বাবু
উনিও একজন টুরিস্ট মুখ্যমন্ত্রী, প্যারাসুট কাম টুরিস্ট, দিল্লি থেকে এসে মুখ্যমন্ত্রী এখন টোর করে বেড়াচ্ছে রাজ্যের মধ্যে, কি অবস্থা দেখুন। এখানে ওনার ১৭টা ২৭টা ডিপার্টমেন্ট, আগে ২৪টা ছিল সুদীপবাবুকে সরিয়ে দেওয়ার পর, এখন ২৭টা ডিপার্টমেন্টে একটা মুখ্যমন্ত্রী, উনি টুরিস্ট হয়ে সারা ভারতবর্ষে ঘুরছে। এবং ত্রিপুরাতে ৩টা ডিপার্টমেন্ট চালাতে গেলে ঘাম ঝরে যায়, ২৭খানা ডিপার্টমেন্ট, হেলথ আছে, পিডাব্লিউডি আছে, হোম আছে, এই সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে ওনার ২৭খানা, তাইলে এবং আইসিএটিও আছে। এখন কী হয়েছে, ওনার জন্মদিন এই ২৫শে মনে হয় ২৫ মনে হয় গেলে, ভালো জন্মদিন ভালো, তো উনি তো জন্মদিন পালন করবেন ত্রিপুরার জনগণের সঙ্গে নিয়ে, ত্রিপুরার ত্রিপুরার মুখ্যমন্ত্রী উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছবি, আশীর্বাদ, প্রধানমন্ত্রীর আশীর্বাদ, তাহলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ত্রিপুরায় থাকবে। উনি যে যেমন দেখেন কিছুদিন আগে বাইদাবাই এসে যায়, সমস্ত ত্রিপুরার যে গুয়াহাটি দিল্লি কলকাতা সব ডাবল করে দিয়েছে, এই আপনার রেন সিক্স রেন দুজন থাকলে আগে ত্রিপুরা হাউসে লাগতো ৮০০ টাকা, এখন ১৬০০ টাকা, এখন আধুনিক করা হয়েছে, নো আধুনিক ঝরে পড়ছে, কিসের আধুনিক, আপনি গেছেন ত্রিপুরা হাউসে, জাননি না জেনে বলছেন, কিসের আধুনিক, কিচ্ছু নেই, ভেঙে পড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন, উনি তো বলছেন, উনি তো দেখাচ্ছেন, উনি তো জুমলার একটা অংশ, ডেপুটি ডাইরেক্টর জুমলা ইন ত্রিপুরা, মোদির ডেপুটি ডাইরেক্টর জুমলা মোদিজির ডেপুটি ডাইরেক্টর, উনি তো বলবেন, আমি তো কিছুদিন আগে গিয়ে এসেছি, আমার বক্তব্য হল ওনার একটা বাংলো দিয়েছে, আমরা খুশি, কিন্তু বাংলো দেওয়ার পরে ত্রিপুরা ভবন দিল্লিতে মোর দেন ২০০০ স্কোয়ার ফিট একটা একটা ঘর আছে, লক অ্যান্ড কি, ১২ মাস, তাইলে এটার কী দরকার আছে, এখানে ৫টা রুম হয় ২০০০ রুপিস স্কোয়ার ফিট, তো ৫টা রুম যদি হয় তো মানুষ জায়গা পায় না, লোক যাবে কোথায়, ত্রিপুরা হাউসটা কেন লোক যায়, ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি, হোটেলে থাকা যায়, এখন যে রেট করেছে ১৬০০ টাকা গুয়াহাটি ক্যালকাটা দিল্লিতে সাধারণ মানুষের জন্য, পেশেন্টের আগে ৯০ টাকা ছিল এখন ২০০ টাকা হয়ে গেছে, পারবে পেশেন্ট গরিব মেহনতি মানুষের মাথায় বাড়ি পেটে লাথ, আমি যে কথাটা বলব, তাইলে মাননীয় মুখ্যমন্ত্রী উনি দিল্লিতে ওনার বাংলো আছে, তাইলে কী দরকার একটা ঘর ১২ মাসের জন্য লক করে রাখা, এখানে ৫টা রুম হলে ৮০০০ টাকা ডেইলি ৫৬০ তো ৮০০০ টাকা হলে বছরে মাসে কত, প্রায় ২৪০০০০ ২৪০ বছরে কত, সেটা অনেকটা বড় অ্যামাউন্ট হবে, ওই তো না ১২ লক্ষ ১২ দুগুণে ২৪ লক্ষ ৪ ২৪ ৪ ১২ ৪৮ আরও ধরো না ৫ লক্ষ ২৯ লক্ষ প্রায় ২৯ লক্ষ টাকা ত্রিপুরা দিল্লির আমরা লস হচ্ছে, ক্যালকাটা তো সেম একটা বিরাট ফ্ল্যাট স্যুট সুইট মুখ্যমন্ত্রীর জন্য আসামে, এটা যদি আপনি দেখেন ৫ বছরে প্রায় ৩-৩.৫ কোটি টাকা লস হচ্ছে, আমার বক্তব্য হলো একটা গরিব রাজ্য যেখানে ১২% আমাদের রেভিনিউ ৮৮% প্রায় বলছি এটা দিল্লির থেকে আমরা সহযোগিতা পাই, সেখানে এখানে কেন একজন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে থাকবেন না, ত্রিপুরার লোক কেন পাবে না, আমি আপনাকে যে কথাটা বলি আমার কাছে খুব খারাপ লেগেছে, উনি কোথায় যাবেন, এখান থেকে বুজ্জঙ্গনগর হেলিকপ্টারে গেছে, তেলিয়ামুড়া হেলিকপ্টার, উদয়পুর হেলিকপ্টার, অমরপুর এখান থেকে ২ ঘন্টার লাগে, উনি উদয়পুর যাবেন হেলিকপ্টারে জিঙ্গা যান, আর এখান থেকে সব ওনার কনভয় ১৪-১৫টা ১৬টা টিএসআর পুলিশের গাড়ি
নিজের গাড়ি সব যাচ্ছে ওদের উড়ে যাচ্ছে, অ্যাভেল করছেন আবার আসছেন। ওনার অলরেডি 9 কোটি টাকা দিয়ে দিয়েছে ওই যে হেলিকপ্টার, এরা আমি যা খবর পেলাম সচিবালয় থেকে, আর শুধু কালী পুজোর দিন উনি ওনার ফ্যামিলি সহ যেতে পারেন উদয়পুর। উদয়পুর এখান থেকে 1 ঘন্টা যান, সকালে গেছেন এসছেন আবার এখানে, তারপর নাকি ধর্মনগর গেছেন এসছেন আবার গেছেন, 6 কোটি টাকা একদিনে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ব্যয়, হেলিকপ্টারের যে খরচ, এই 6 কোটি টাকা তো এখন যেটা কনসার্নিং অফিসার সই করছেন, এখন তো আটকে আছে কোনো কোনো সময় এখানে বলছে যে এটা পার্টি দেবে। আমি আপনাকে একটা কথা বলি, এখান থেকে অমরপুর 2 ঘন্টা জার্নি, উদয়পুর 1 ঘন্টা জার্নি, অমরপুর 2 ঘন্টা লাগে না, 1.5 ঘন্টা বা 1 ঘন্টা, তাইলে এখান থেকে বুজ্জংনগর, তেলিয়ামুড়া, আমবাসা, আমি তো দেখিনি কোনো মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে যায়, হয়তো না নিরাপত্তার। আমি আপনাকে বলি, আপনি হয়তো বলে ওই এই সরকারে আমি জানি না সবাই তো ভয় পায়, আমিও দেখুন ভয়, দেখুন মৃত্যু তো একদিন আছে, রাজনীতি করছি 50 বছর, কী করবে, খুন করবে, গুলি করবে, জেলে নেবে, আমার কী আছে, আই এম রেডি। কিন্তু সত্য কথাটা আমি বলে যাব, আমি আপনাকে বলি, এই যে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে বাইরে ঘুরছেন, আর রাজ্যের কি অবস্থা, একই দিনে 23 তারিখ 11 জন লোক, 11টা লোক আননেচারাল ডেথ, কোনোটা মেরে সোনামড়াতে পুঁতে রেখেছে, কোনো কাটা গালে পচা গলা পরি পাওয়া গেছে, তারপর উদয়পুর রাজপথে একজন পাওয়া গেছে রক্তাক্ত অবস্থায় মৃত, এই 23 তারিখে বলছি। তারপরে আপনার ওই আমাদের এখানে পরেশ তাঁতি মারা কী করেছে, 2 শিশুকে বিষ খেয়ে দিছে খাওয়ার সঙ্গে, মারা যাওয়ার পর কনফার্ম তারা মারা গেছে, স্বামী স্ত্রী গিয়ে সুইসাইড করেছে, ফাঁসি দিয়েছে, তাইলে হোয়ার ইজ হোম মিনিস্টার, আনন্যাচারাল ডেথ, ঠিক আছে। কাল আজকে পত্রিকায় দেখলাম আমাদের মাননীয় ল মিনিস্টার গেছেন, উনি অভিজ্ঞ, 5 বার তো কংগ্রেসের বিধায়ক ছিলেন 25 বছর, এখন বিজেপির মন্ত্রী, ঠিক আছে। উনি হঠাৎ বলে ফেললেন কি যে মানসিক অশান্তির থেকে, আমি জানি না উনি ভালো লোক, ওনার কাছে তত্ত্বটত্ত্ব ভালো থাকে, উনি তথ্যবিদ, ত্রিপুরাজ্যের তত্ত্বের সম্রাট, তত্ত্ব উনি পায়, কিন্তু উনি কবে ডাক্তার হলেন আমি জানি না, মানসিক ভাবে বিষাদের ফলে উনি আত্মহত্যা করেছে, এটা মানসিক বিষাদটা কখন আসে, তাইলে বাচ্চাগুলিকে কেন বিষ খাওয়ার, মানে ও যদি 2 জন সুইসাইড করে তাহলে বাচ্চাগুলি না খেয়ে মরবে, নেচার, তাইলে একটা পরিবারে 4 জন আননেচারাল ডেথ, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোথায়, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়, উনি একজন পুলিশ অফিসার ওই রাঙ্কর, উনি রাত্রিবেলায় ডিউটি দিতে গিয়ে একটা অনিষ্ট অফিসার, এখানেও আমাদের মাননীয় ল মিনিস্টার গেছেন, গিয়ে বলে পূর্ব পরিকল্পিত, আরে বাবা পূর্ব পরিকল্পিত যদি মার্ডারের চিন্তা থাকে, এখানে একটা স্পর্শকাতর জায়গা, এই যে রোডটা বক্সনগর কলমচড়া, এখানে তো পাচারকারীরা সর্বরাজ্য, এখানে রাত্রিবেলায় 144 থাকে, তাইলে পূর্ব পরিকল্পিত যদি খবর থেকে থাকে, তাইলে কেন 2 জন TSR দিয়ে এই আমাদের সাব ইন্সপেক্টরটাকে পাঠানো, তাহলে পূর্ব পরিকল্পিত থাকলে এখানে লোক এই যাবে পাচার হবে, বাস ফেলে দাও, পর্যাপ্ত TSR থাকুক, পুলিশ থাকুক, আসলে তাদের দাঁড়া করো, যদি পূর্ব পরিকল্পিত হয় তাহলে মাননীয় ল মিনিস্টারকে আমি বলতে চাই, তাহলে কেন 2 জন
টিএসআর দিয়ে দাঁড় করালো। সেকেন্ড থিং, এখানে ওনাকে অনিষ্ট অফিসার তাকে পাচারকারীরা ধাক্কা মেরে চলে গেছে, কিন্তু ওদের ওয়্যারলেস নেই, এখন তো মোবাইল আছে, নেক্সট স্টেপে কেন ধরা হলো? আজ অবধি মেইন কাল্পিক ধরা পড়েনি, আমি শো কয়েকজনকে ধরেছি যারা মেইন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যারা পাচারকারী, মাদক পাচার বা বিভিন্ন পাচারকারী, ম্যাক্সিমাম এখন ওই পদ্মফুলের আশ্রয়ে আছে, মানে রাম জমানায় আছে, তো এগুলি ধরতে পারছেন। এখন এই যে অবস্থাটা সারা ত্রিপুরাজ্যে বিরাজ করছে, একটা অস্থিরতার পরিবেশ, ডেইলি একটা আননেচারাল ডেথ খুন করে ফেলে রাখছে, একদিনে 11 জন আননেচারাল ডেথ, তাইলে ত্রিপুরাজ্যের ল অ্যান্ড অর্ডার আছে কি না আপনি বলুন? হোয়াট ইজ দ্য কজ অফ দিস আননেচারাল ডেথ, এটা ফাইন্ড আউট করবে না? আমি যে কথাটা বল, এখন মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব তো নিতে হবে, ইজ হোম মিনিস্টার, সেম ডে 23 তারিখ উনি স্বাস্থ্যমন্ত্রী, তাইলে খোয়াইতে একটা মেয়ে 10 ক্লাস 10-এর মেয়ে খোয়াই হসপিটালে রক্তের অভাবে A+ গ্রুপ A+ রক্তের অভাবে মেয়েটা মরে গেল, উই হ্যাভ লস্ট আওয়ার ওয়ান গার্ল, ভবিষ্যৎ প্রজন্ম কি বলবে, কি হবে, কি অন্যায় ছিল মেয়েটার? তাহলে স্বাস্থ্যমন্ত্রী, উনি তো স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী, ওনার হাতে 27টা দপ্তর আছে, উনি দিল্লি হিল্লি ঘুরে বেড়াবেন আর মানুষ রক্তের অভাবে মরে যাবেন, আবার স্বাস্থ্যকর, আমি আসছি, স্বাস্থ্যকর দিচ্ছে, হসপিটালে ভর্তি হলে টাকা দিতে হবে, বেডে টাকা দিতে হবে, রক্ত নেই, ডাক্তাররা বললো, স্টেটমেন্ট করলো, আমি পত্রিকায় দেখেছি, কি রক্ত নেই মরে যাও, আবার ট্যাক্স, আমি এই যে কি ট্যাক্স, জল কর, স্বাস্থ্যকর, সম্পদ কর, বিদ্যুৎ কর বৃদ্ধি করে, সব কর 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 কর, এটা আমি মোগল আমলে জিজিয়া কর মানুষের উপর চাপিয়ে দিত, আর ইংরেজ আমলে নীল কর চাষিদের, আর বিপ্লববাবুর আমলে কর বিভিন্ন দল কর, স্বাস্থ্যকর, এই কর সেই কর, এখন এই এলাকায় যে একটা অবস্থা, অসহনীয় অবস্থা চলছে ত্রিপুরা, আমি তো গতদিনও বলেছি, এই যে ধর্মনগর কদমতলাতে একটা গৃহবধূকে 23 তারিখ জ্যান্ত পুড়িয়ে মেরেছে, জ্যান্ত, একটা এই শনিবার দিন গঙ্গানগর স্কুলে একটা মেয়ে 11 বছরের মেয়ে শিরোধানি করেছে, অবশ্য পরে গার্জিয়ান গিয়ে মাস্টারকে যখন মারধর করার উপর উপদ্রব, তখন তাকে অ্যারেস্ট করে। এই যে অরাজকতা কেন কাল্পিটরা সুযোগ পাচ্ছে, তাইলে এই হোম ডিপার্টমেন্টের যিনি কর্ণধার মাননীয় মুখ্যমন্ত্রী, উনি এখন কোথায়? আমার বক্তব্য, আমার যে আপনার কাছে দেখুন, অসহনীয় অবস্থা, এই যে পেঁয়াজের দাম, নিত্য প্রয়োজনে পেঁয়াজ ছাড়া তো আমরা চলতে পারি, 90 টাকা গ্রামে গঞ্জে 100 টাকা, সরকার নীরব, অন্যান্য আমি কারোর এই বলতে চাই না, ওই সরকার অন্যান্য রাজ্যে কী হয় যখন জিনিসের দাম বেড়ে যায়, ওই এই যে ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিস সরকার এনে একটু সাবসিডি দিয়ে মানুষকে, কিছু নেই, অরাজকতা, 90 টাকা পেঁয়াজের কিলো, মুখ্যমন্ত্রী বাইরে ঘুরছে, আর রাজ্যের জনগণ আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যের কবলে পড়ে গেছে, লোক নেই, গার্জিয়ান নেই, বাইক দুর্ঘটনা দুজন মারা গেল 23 তারিখে ওই জিরানিয়াতে, তাহলে একদিকে কর 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 কর,
একদিকে খুন 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 খুন, একদিকে আত্মহত্যা আত্মহত্যা আত্মহত্যা, আরেকদিকে আমাদের মুখ্যমন্ত্রী বাইরে ঘুরছে। 27টা ডিপার্টমেন্ট। এখন কি হয়েছে, আপনার এই যে চারজন অ্যাডভাইজার এনেছে, অ্যাডভাইজারগুলি তো আপনি বাইরের থেকে এসছে, ত্রিপুরার জলবায়ুগুলি ওনারা জানেন না, চিনেন না। তাইলে এই যে অ্যাডভাইজারগুলি আছেন চারজন, প্রত্যেকজনকে 75,000 টাকা, সঞ্জয় মিশ্র, তারপরে আছেন ভাই ভাই বিজয় চিব্বর, আর পাঁচ চারজন এনেছে, ওরা ত্রিপুরা জানা, ত্রিপুরার ভৌগোলিক অবস্থা জানেন না, ত্রিপুরার লোকের আলো বাতাস লোকের ক্যারেক্টারিস্টিক কিছুই জানেন না। তাহলে ওরা কী চালাবে? 75,000 টাকা করে মাসে তাদেরকে দিতে হচ্ছে, কোয়ার্টার ফ্রি, মেডিকেল রিএম্বার্সমেন্ট, অল ফ্যাসিলিটিস দে আর এনজয়িং। আমার বক্তব্য হল আমার রাজ্যে অত টিসিএস ভালো অফিসার আছে, আইএস অফিসার রিটায়ার্ড আছে, ওদেরকে কেন দেওয়া হবে না? আমি কিন্তু একটা কথা বলি, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে রাজ্য এবং দেশ বড়। কিন্তু আমি ত্রিপুরার যে জনগণের কথা আমি তো বেশি ভাবতে হবে, আই এম বিলংস টু ত্রিপুরা, ভারতবর্ষের কথা আমাকে ভাবতে হবে। নাহলে আজকে যে অবস্থা, অসহনীয় অবস্থা হচ্ছে, ভীষণ রোগ 199টা, একটা নট এ সিঙ্গেল ওয়ান, একটা পূরণ করেনি। ওই কর্মচারীদের লালিপপ দিয়েছে, বাচ্চারা যখন কান্নাকাটি করে দেখবেন এটা লালিপপ চকলেট মতন দেয়, এই করে চুপ করে যায়। এই লালিপপ দিয়েছে কর্মচারীদের, কর্মচারী 7th pay commission, এটা বিরাট ব্যাপার। ফিটম্যান ফ্যাক্টরে শুধু আমাদের বামপন্থ সরকার, এটা তো সব বনাসা সরকার, ওরা ত্রিপুরাকে ICU দিয়ে গেছে, এখন বিপ্লব বাবু ভেন্টিলেশনে দিয়ে দিয়েছে, এই ডিফারেন্স। আমি যে কথাটা বলবো, এই যে ভীষণ ডকুমেন্টের 199টা উনি প্রতিশ্রুতি, বিপ্লব বাবু জানি কোথায় বলেছেন, এগুলি তো আমরা দিয়েছিলাম, এইভাবে কিছুই না। এখানে যে 199-এর মধ্যে কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর, মানিক অ্যান্ড কোম্পানি হীরা, এ মানিক মানিক দিয়ে তো হীরা দিয়ে গেলেন আমাদের জুমলা সম্রাট মোদিজি, হীরার যুগে 199টা যে আপনার ভীষণ ডকুমেন্ট, একটা টাচ করেছে ফিটম্যান ফ্যাক্টর, 2.25 দিয়েছিল মানিক বাবুরা, আর ওনারা এসে 0.32, 2.57 হয়েছে, আর কিছু না, ওটায় ওটায় হাউস। আর যেমন একটা উদাহরণ দিই, 7th pay commission একজন যদি রিটায়ারমেন্ট করে, গ্রেচুইটি 20 lakhs, আর এখন আছে 10 lakh পর্যায়ক্রমে, হাউস রেন্ট, স্পেশাল পে, মানে নর্থ ইস্টার্ন রিজিনের একটা 16.8% স্পেশাল পে, যেহেতু নর্থ ইস্টার্নের জিনিসের দাম বেশি। এই যে 7th pay commission যে বিরাট ব্যাপার, কর্মচারীদের সঙ্গে ধোকা দিয়েছে, ধোকা শুধু কর্মচারী না, বেকার। এই যে বিপ্লববাবু, বিপ্লব বাবু এন মোদিজি, ঘর ঘর মে নকরি হয়ে যায়গা, আমাদের মোদিজি এই কথা বলে গেছে, বিপ্লবও তো আরও বেড়ে গেছে। একজন এনেছিলেন মিস কল বাবা, আমরা ওখানে মিটিং করতে যাই, কয় দাদা, বলি কি মিস কল বাবা পাবো কোথায়, ওই যে সুনীল দেওদর সাহেব বলেছে ইন্টারভিউ লাগবে না, মিস কল করলেই, মিস কল দিলে চাকরি চলে যাবে বাড়িতে। মানুষ তো উন্মাদ হয়ে গেছে, ছেলে মেয়েদের নতুন ভোটারদের বলেছে যে তোমরা ভোট দাও বিজেপিকে, স্মার্টফোন মিল জায়গা যারা নতুন ভোটার, আর যে মেয়ে আছে লড়কিকো ওকো স্কুটার মিল যাবে, স্কুটি মিল জায়গা, সব তো উন্মাদ হয়ে গেছে। বিশ্বাস করুন, আমি তো এবার হেরেছি, 3 বার বিধায়ক ছিলাম, আমি হায়েস্ট পোর্টেজ বিধায়ক ছিলাম 3 বার, এবার কি হলো, সবাই উন্মাদ পাগল, আনন্দে আত্মহারা। দুর্গা পুজোর আগের দিন যেমন হয়, আমি ইলেকশনের আগের দিন ছাদে উঠে দেখছি, শুধু সবাই পিকনিক হচ্ছে,
মানে আনন্দের উন্মাদনা। মানুষ বলছে, বাচ্চারা ভাবছে স্মার্ট কর বাবু, মেয়েরা বাসকে ছুটি পাব, ঘর ঘর মেয়ে নকরি, ঘরে ঘরে চাকরি হবে। আরেক তো মিসকল বাবা, হ্যাঁ টেলিফোন মে চাকরি হয়ে যায়গা। তো নাম্বার দিছে 8255 কিনা এখন লাপাতা, মানে নাম্বারেই মুছে গেছে। আর আমাদের জিজ্ঞেস করলে বলে, হ্যাঁ মিসকল বাবা কোথায়? আর মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এখন যখন যায় ক্যা হ্যাঁ যে আম তো এম এ পাস আই পি এ পান দোকান খুল দিয়েছি, গাই পালিয়ে গায়ে দুধ দুধ বিক্রি করবে, আপনি পিএইচডি পাস করেছেন, এম এ পাস করেছেন, এখন গরু কিনে এবং কর্মচারীদের দিয়ে দেওয়া হচ্ছে না। 12% ছিল, এখন 5% আবার সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে 17%, সিচিং ফাঁক কিছুই না, পেয়ে দিচ্ছে না। বলছে এক মিটিংয়ে আমি দেখেছি একটা মুখ্যমন্ত্রীর অমৃতবাণী, আমার কাছে আছে অমৃতবাণীর অনেক, উনি বললে ডিএ কেন চাচ্ছেন, ডিএ কালিফিকার কী হোক, গাই পালিয়ে গাই নাকি 50 টাকা দুধের লিটার। উনি বললেন এক গাই পালেগা তো 10 সাল মে 10 লাখ রুপিয়া ব্যাঙ্ক মে আ যায়গা। মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে ওনাকে আমি বলছি, এক লিটার দুধ কা দাম 50 রুপিয়া, তাহলে 50 টাকার এক লিটার দুধ একটা গরুর থেকে যখন পায়, এক লিটারে খরচ আছে 45 টাকা। গরুকে খাওয়াতে হয়, লালন পালন করতে হয়, পরিষ্কার করতে হয়, চিকিৎসা করতে হয়, 50 টাকায় 50 টাকা লাভ না, তাহলে 10 বছরে 10 লাখ রুপিয়া হয়ে যায়গা। এটা কর্মচারীরে বলছে, আপ কেউ জিএ কালিয়ে ফিকার করতে হয়, আপ গরু পালিয়ে। তারপরে বেকারকে বলছে 7.5 লাখ গরু, তা 7.5 লাখ তাহলে দুধের অভাব হবে না, বা ত্রিপুরা রাজ্য দুধের উপর ভাসবে। আর 1.5 লক্ষ কর্মচারী, 1,10,000 60,000 তো আপনার ব্যাকেন্ড পোস্ট, তাহলে 1,10,000 8,000 9,000 মনে আছে। আর মানে ওই ফিক্সড পেটে যারা অস্থায়ী আছে 40,000 সামথিং, প্রায় ধরুন আর 1,50,000 60,000। এ সবাই গরু কিনলে তো গরুর মেলা চলবে। আসুন জাগুন, যুবকদের বলবো, কৃষক মেহনতি মানুষ সবাইকে বলবো, জাগুন ত্রিপুরার জন্য, সচেতন হন, ন্যায়তে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। কারণ মানুষের জন্মদিনটা পালন হয়, মৃত্যুদিনটা দেখে না, সে মরে যায়, কখন কার মৃত্যু হবে আমরা জানি না। লড়ুন, এই কংগ্রেস বর্বর ইংরেজকে আমরা তাড়িয়েছি, গান্ধীজির নেতৃত্বে আমরা ভারতবর্ষ স্বাধীন করেছি। 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তারপরে গান্ধীজিকে 1949 হত্যা করেছে দাদুরাম গোস্বে। এখন ওনাদের এমপি প্রজ্ঞা দেবী বা কে দেবী, হ্যাঁ নাথুরাম গোস্বের স্ট্যাচু বানিয়ে মালা দিচ্ছে, মোদিজি তারা নাথুরাম গোস্বের কথা বলছে, হোয়াট ইজ দিস, খুনির কথা বলছে। এই সরকার, এই বিজেপি, এ তো 40% এসেছে 71 থেকে, 2017 থেকে 2019 মধ্যে নীল হয়ে যাবে। কিন্তু আজ যে বিষয়টা উঠে এসেছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন জনসম্মুখে, রাজ্যের জনগণ এবার বিচার বিবেচনা করবে আগামী দিনে। আমি আপনাকে বলি, জনগণই শেষ কথা, গণতন্ত্রের জনগণ শেষ কথা। আমি আমার যদি যে বক্তব্য আপনার সামনে আর যে কথাগুলি বললাম, যদি অবাস্তব বলে থাকি, ইম্প্র্যাকটিক্যাল বলে থাকি, নিশ্চয়ই গ্রহণ করবে না। আর যদি বাস্তব বলে থাকি, জনগণ নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবে। আমি সব সময় বিধানসভায় 15 বছর আমি স্ট্রেট বলি, একদম যেটা রাইট রাইট বলবো, যেটা রং রঙে বলবো। শুনুন, রাজনীতির অর্থ এই না লুটে পুটে খাও, রাজনীতির অর্থ এই না মানুষের সর্বনাশ হলে নির্বাক থাকো, এটা রাজনীতি, একদম রাজনীতি হলো জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণের সমস্যার জন্য কথা বলতে হবে। আমি বিপ্লব বাবুদের আবারও অনুরোধ করছি, ত্রিপুরাটাকে সর্বনাশ আর করবেন না, সর্বনাশ করে ফেলেছেন মোদিজি, সর্বনাশ করেছে
71% স্টেটের থেকে এখন এসছে 40%। দেখুন না ঝাড়খণ্ডে কি একদম। আজকের মতন এখানেই শেষ হচ্ছে আলোচনা। তবে যে বিষয়টা বলবো বলতে চাইছেন, জনগণ বলবেন শেষ কথা, যদি বাস্তবের ফিটে মাটিতে দাঁড়িয়ে মানুষ মূল্যায়ন করেন তাহলে আগামী দিন এনাদের দল এবং দেশের রাজ্যের অনেক কিছু পরিবর্তন ঘটবে। এবার দেখার দেশের রাজ্যের জনগণ কোন দিকে ধাবিত হয়, কার দিকে ঝুঁকবেন এবং জনাদেশ কোন দিকে ধাবমান হয়। আর ততক্ষণ সমস্ত আপডেটস পাওয়ার জন্য আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল দ্য সোশ্যাল বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমাজ রাষ্ট্রের খেয়াল রাখবেন। নমস্কার।